السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة يبدأ فيغسل يده ثم يفرغ بيمينه على شماله فيغسل فرجه ثم يتوضأ ثم يأخذ الماء فيدخل أصابعه في غسول الشعر ثم حفن على رأسه ثلاث حفنات ثم فاض على سائر جسده ثم غسل رجله متفق عليه واللفظ لمسلم দূরেরও কাছের পৃষ্ঠবি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমাদের আলোচনার শুরুতে আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই অশেষ মোবারকবাদ ধন্যবাদ আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে এসেছি আশা করি আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস শুনুন এবং কোরআন ও সুন্নার আলোকে জীবন গড়ার চেষ্টা করুন তাহলে আমরা শুরু করি আজকে আমাদের যে আলোচনা ইতিপূর্বেও আমাদের হয়েছে সেটা হলো যে গোসল এবং মানুষের যদি ফরজ গোসল হয়ে যায় বীর্যপাত ঘটে একে কেন্দ্র করে আমাদের সমস্ত বিধান রয়েছে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে এই অধ্যায় আমরা ইতিপূর্বে কিছু হাদিস আমরা বলেছি আজকে যে হাদিসটি আমরা ইতিপূর্বে আপনাদের কাছে পাঠ করেছি সেটি হল মা আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ফরজ গোসল কিভাবে করতে হয় তার সুন্দর সংক্ষিপ্ত নিয়ম বর্ণনা করে দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের পদ্ধতি এই হাদিসে আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন বলছেন ইজা ক্তাসালা মিনাল জানাবা আল্লাহ নবী আলাইহিস সালাম যখন সহবাস করার পরে ফরোজ গোসল করতেন ইয়াবুদাউ ফয়াগসেল ইয়াদা সর্বপ্রথম তিনি তার দুই হাত ভালো করে ধৌত করে নিতেন সুম্মায়ু ফুরি গবি ইয়ামিন হি আলা সিমা আলী এরপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের উপরে পানি দিতেন ফয়াগসেল ও ফারজা আর ওই বাম হাতের পানি নিয়ে তার লজ্জাস্থান ভালো করে সুন্দর করে চতুর্দিক থেকে ধুয়ে নিতেন সুমমায়া ওয়াজা এরপরে তিনি উজু করতেন তাহলে প্রথমে হাত দুটো সুন্দর করে ধুয়ে নিয়ে এরপরে ডান হাত দিয়ে পানি বর্তন থেকে নিয়ে বা ওই যার মধ্যে পানি থাকতো বালতি বা গামলা বা যার মধ্যে হোক সেখান থেকে পানি নিয়ে বাম হাতে পানি নিয়ে বাম হাতের পানি দিয়ে লজ্জাস্থানকে তিনি ভালো করে ধুয়ে নিতেন এরপরে উজু করতেন যেভাবে নামাজের উজু করতে হয় উজু শেষ হয়ে গেলে পা ধৌত করার আগেই পা ধোয়া ব্যতারিকে বাকি উজুর সমস্ত কাজ দুই হাত ধুয়ে কুল্লি করে নাকে পানি দিয়ে মুখমণ্ডল ডান হাত বাম হাত ধৌত করে মাথা মাসে করে নিতেন এরপরে কি করতেন এরপরে আঙ্গুলগুলিতে পানি নিয়ে ভিজে মাথার চুলের গোড়াগুলিকে ভিজে নিতেন যাতে করে পরবর্তীতে পানি ঢালার সময় কোনো একটি চুলের গোড়া যেন ভিজতে বাকি না থাকে ভালো করে ভিজে নিয়ে সুম্মা হাফান আলা রাশি সালা এরপর আল্লাহ নবী আলাই সাল্লাহসাল্লাম এইভাবে দুই হাত ভরে পানি নিতেন নিয়ে মাথার উপরে ঢেলে দিতেন সমস্ত মাথার ওপরে তাহলে মাথার চুলের গোড়া আগে ভিজে নিতেন এরপরে দুই হাত ভরে বর্তন থেকে পানি নিয়ে সমস্ত মাথাতে তিনবার ভালো করে ভিজিয়ে নিতেন কারণ তখন পানির আমাদের এখন যে পানির রয়েছে অনেক পানি বা গোসলখানাতে আমরা পানির আমাদের অভাব থাকে না যার ফলে হয়তো কিন্তু এটা একটা সুন্নত আমরা এইভাবে যদি গোড়াটা ভিজিয়ে নিয়ে পানি তিনবার ঢেলে নিয়ে এরপরে কি করতেন সুম্মা ফাজা এরজা সাদি এরপরে সমস্ত শরীরে পানি ঢালতেন সুম্মা গাছালা জেলাই সমস্ত শরীর যখন ধৌত করা হয়ে যেত এরপরে সর্বশেষে ডান পা পরে বাম পা ধুয়ে নিতেন আর এটাই ছিল ফরজ গোসলের সংক্ষিপ্ত নিয়ম তাহলে এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে গোসল ফরজ হয়ে গেলে গোসল করতে হবে এর দুইটা অবস্থা একটা হলো কি যে সংক্ষিপ্ত গোসল কেউ যদি গোসলের নিয়ত করে নিয়ে মুখে কুলি এবং নাকে পানি নিয়ে নাক ঝেড়ে সমস্ত শরীরে পানি ঢেলে দেয় গোসল হয়ে যাবে তবে সুন্দর তরিকায় গোসল হলো উত্তম গোসলের নিয়ম হলো কি প্রথমে দুই হাত ধুয়ে নেওয়া এরপরে ডান হাত দিয়ে পা মা হাতে পানি নিয়ে লজ্জার স্থান ধুয়ে নেওয়া ময়লা টয়লা যা আছে সেটা পরিষ্কার করে নেওয়া এরপরে নামাজের মতো উজু করে নেওয়া পা ধোয়া ব্যতিরিকের যদি এখন পা ধুয়ে নেয় প্রথমে তাহলে পরে আর ধুতে হবে না আর এখানে যদি পা ধো তো না করে তাহলে পা হাতে পানি নিয়ে মাথার চুলের গোড়াগুলি ভিজিয়ে নিয়ে এরপরে দুই হাত দিয়ে পানি নিয়ে তিনবার মাথাটা ভালো করে ভিজে নিতে হবে এরপরে ডান দিকে পরে বাম দিকে সমস্ত শরীর যখন ভিজানো হয়ে যাবে প্রথমে যদি পা ধুয়ে না থাকে তাহলে কি করতে হবে পরে পা দুইটি ধুয়ে নিলেই গোসল শেষ হয়ে গেল এবং এই যে গোসলের আগে উজু করা হয়েছে এই উজু দিয়ে আপনি নামাজ কোরআন তেলাওয়াত আল্লাহর ঘরের তপ বা যে সমস্ত এবাদতে উজু শর্ত এই উজু দিয়েই আপনার কাজ চলবে নতুন করে আর উজু করতে হবে না আল্লাহর নবী যখন যখনই গোসল করতেন তখনই তিনি আগে উজু করে নিতেন উজু ছাড়া তখনই তিনি গোসল করেছেন এমন প্রমাণ আমাদের কাছে পাওয়া যায় না এবং ওই উজু দিয়েই তিনি এবার করতেন নামাজ পড়তেন নতুন করে আর উজু করতেন না তাহলে সংক্ষিপ্ত গোসল শুধু নিয়ত করে নাকে আর মুখে পানি আর সমস্ত শরীর ধুয়ে দিলেই হয়ে যাবে আর বিস্তারিত সুন্নতি তরিকা গোসল যেটা একটু আগে আপনাদের কাছে আমরা পেশ করলাম ওয়ালাহিন হাদিফ এমাই মোনা ثم أفرغ على فرجه وغسل بشماله ثم ضرب بها الأرض وفي رواية فمسحها بالتراب وفي آخره ثم أتيته بالمنديل فرده وفيه وجعل ينفض الماء بيده بخاري مسلمي أرنو بورني رأيشي ميمونة رضي الله تعالى عنها الحديث تني بولن الله النبي عليه الصلاة والسلام بامحاد ديه بام ওই হাতটা জমিনের উপরে তিনি মারলেন অন্য আছে মাটি দিয়ে ওই হাতটাকে ঘুষে নিলেন মেজে নিলেন কারণ বাম হাত দিয়ে যখন লজ্জা স্থান ময়লা দূর ধুয়েছে করেছে তখন অবশ্যই হাতটাকে পরিষ্কার কারণ দরকার তাই তিনি মাটির মধ্যে হাতটাকে মেরে ওই হাতটাকে ভালো করে ধুয়ে নিলেন এখন যদি বাথরুম আমাদের যে বাথরুম এখানে তো আর মাটি পাওয়া যাবে না এখানে সাবুন আছে বা সাবান আছে বা অন্য অন্য যে জিনিস দ্বারা হাত পরিষ্কার করা সম্ভব তা দিয়েই পরিষ্কার করে নিবে মাইমুন আলাদি আল্লাহ তালা আনহা আল্লাহর নবী এর গোসল শেষে তিনি রুমাল বা তোয়ালে দিয়ে আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবী আলহিসাম তোয়ালাটা ফেরত দিলেন পরিজন মনে করলেন না ওয়াজা আলাহদো আলম আবী আর দুই হাত দিয়ে পানিগুলাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলেন আল্লাহর নবী আলহিস্লা হাত মাটির মধ্যে ঘুষলেন এটা তো আমরা বুঝতে পারছি পরিষ্কার করার জন্যে রুমাল বা তোয়ালে ফেরত দিলেন কেন এর অর্থ হলো এই যে হয়তো গরমের দিন ছিল পানিটা শরীর থেকে মুছে না নিয়ে শুধু হাত দিয়ে অতিরিক্তটা ফেলে দিলে শরীরের জন্য ঠান্ডা হবে উপকারী হবে কারণ সেই যুগে তো আর পানি অনেক বেশি ছিল না আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি যে আল্লাহর নবী আলহিস্লা তাল্লাম আড়াই থেকে তিন কেজি পানি দিয়ে গোসল করতেন এর অতিরিক্ত করেন নাই আড়াই অথবা তিন কেজি পানি দেওয়ার যার আলোচনা ইতিপূর্বে আমরা করে এসেছি তাহলে আল্লাহ নবী কেউ কেউ বলেছেন যে হয়তো ওই রুমালে কোনো ময়লা টয়লা ছিল এই ধরনের কথা ঠিক নয় কারণ আল্লাহর নবীর স্ত্রী মাইমুন আল্লাহ তাল আনহা এমনটা হতে পারে না যে ময়লা যুক্ত একটা রুমাল বা একটা তোয়ালে আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির করে দিবেন এটা কখনোই হতে পারে না এমন ধারণা করা আমাদের মোটেই ঠিক হবে না বরং আমরা বলবো যে হয়তো গরমের দিন ছিল আর এই পানিটা মুছে ফেলে দিয়ে ফায়দা কি বরং গায়ে সুচে গেলে বসে গেলে এটাই শরীরের জন্য কি উপকারী তাহলে এর দ্বারা আমরা সুস্পষ্ট বুঝে নিলাম যে ফরজ গোসল আল্লাহ নবী কিভাবে করতেন তার একটা বিস্তারিত বর্ণা আমরা এই হাদিসে পেয়ে গেলাম যা আমরা আমাদের জীবনে সেই রূপ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ

যখন আমার ফরজ গোসল হবে সহবাসের পরে তখন কি আমার এই মাথার চুলের বেনিগুলি খুলে দিতে হবে অর্থাৎ চুলগুলো কি পানি দিয়ে ভিজাতে হবে অথবা মাসিক পিরিয়ড পরে সেটা সহবাসের কারণে ফরজ গোসল হোক বা মাসিক পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল হোক আমার মাথার চুলগুলি আমি মজবুত করে শক্ত করে বেনি করে বেঁধে রাখি গোসলের সময় কি বেনিগুলি খুলে দিতে হবে অর্থাৎ চুল ভিজাতে হবে ফাঁকা আলা আলা রাহমাৎ আলামিন দিন আমাদের সহজ আলানী বলেন না তোমার চুল খোলার প্রয়োজন নাই এন্নামায়াক ফি কে আন তাহসি আলা রাসিকি সালা হাসায়াত যথেষ্ট তুমি তিন এই দুই হাত ভরে পানি নিয়ে মাথার মধ্যে তিনবার ঢেলে দিবে এটাই যথেষ্ট অর্থাৎ চুলের গোড়া যদি ভিজে যায় তাই তোমার জন্য যথেষ্ট মাথার চুলের বেনির খুলে চুল ভিজানো প্রয়োজন নেই অনেক সময় আমরা দেখি অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করে যে চুল ভিজে যায় আর ভিজে যাওয়ার পরে ভিজে যাওয়ার পরে সর্দি হয় কাশি হয় চুল শুকানো যায় না আবার অনেকের ঘরে হয়তো চুল শুকানো মেশিন নাই ইত্যাদি আমরা ক্ষেত্রে বলি যে দেখেন আল্লাহ নবী আলাইসালামের কাছে তার স্ত্রী জিজ্ঞেস করেছেন এবং তিনি চুল খুলতে পারেন নাই শুধু মাথার চুলের গোড়া ভিজে হবে চুল ভিজা জরুরি নয় এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল কাজে আমরা নিজেরা যেন সমস্যা না করি দিন কিন্তু সহজ আমরা কঠিন যেন না করি ছোট্ট ব্রেকের পরে বন্ধুগণ আবার আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে আপনারা থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া ব্রেকের আগে আমরা আলোচনা করতেছিলাম যে নারীদের মাথার চুলের বেনি বা খোপা খোলার প্রয়োজন নেই প্রয়োজন শুধু মাথার চুলের গোড়া ভিজানো যদি একজন নারী ফরজ গোসলের ক্ষেত্রে মাথার চুলের গোড়া ভিজাতে পারে তাহলে তার গোসলের জন্য যথেষ্ট হবে তার বেনি খোলার কোনোই প্রয়োজন নেই এরপরের যাহটি সেটি হল ওয়ান্লাহ

একটি পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম একবার আমার হাত যেত আমি পানি উঠাতাম এবং আল্লাহর নবী তিনি পানি নিতেন এবং গোসল করতেন দুইজন একসঙ্গে বোখারি মুসলিম আছে মানে একবার একবার আমি নিতাম হালিসা আল্লাহর নবী নিতেন আর ইবনে আব্বানের বর্ণায় আছে যে মাঝে মাঝে আমার হাত এবং রাসুল হাত এক জায়গায় মানে একই সঙ্গে হয়ে যেত তাহলে তাকে মানে সাক্ষাৎ হয়ে যেত হাতের হাত একে অপরের ছুঁয়ে নিত আল্লাহ এর দ্বারা এটা বোঝা যায় এবং ওলামা একরাম বলেছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যখন বর্তন থেকে বা পাত্র থেকে একই সঙ্গে গোসল করবেন একবার ও পানি নেবে একবার স্ত্রী নেবে স্বামী নেবে দুইজনের হাত লাগবে এই মুহূর্তে এইরকম অবস্থা হলে এতে দুইজনের মহাব্বত বেড়ে যাবে দুইজনে আপোষের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আজ কিন্তু ভালোবাসার প্রচণ্ড অভাব ভালোবাসা আজ গেঞ্জির উপরে লেখা থাকে বোর্ডের উপরে লেখা থাকে ওই কাপড় চুপড়ে আই লাভ ইউ কিন্তু ভালোবাসা তো অন্তরে ভালোবাসা তো দিলের মধ্যে এই যে ভালোবাসার প্রচন্ড অভাব স্বামী স্ত্রীর মধ্যেও মিয়াবিবির মধ্যেও ভালোবাসার প্রচন্ড অভাব আল্লাহর নবী মা আয়েশাকে এতই ভালোবাসতেন যে একটা গ্লাসে যে জায়গাটা মুখ দিয়ে পানি পান করতেন ঋতু অবস্থায় মিন্স অবস্থায় ওই জায়গাটাতে আল্লাহর নবী মুখ দিয়ে পান করতেন এটা মহাব্বতের আলামত মা আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ আনহা একটা হাড় হাড্ডি বা গোস্ত যেখানে কামড় দিয়ে খেয়ে রাখতেন ওই জায়গাটা আল্লাহর নবী মুখ দিয়ে কামড় দিয়ে খেতেন কত ভালোবাসা কত সুন্দর শিক্ষা আমাদের জন্য এই জন্যে স্বামী স্ত্রী একই সঙ্গে গোসল করবে দুইজনে মিলে এটাও একটা ভালোবাসার বহিরপুর কাজ ঘটবে এর মাধ্যমে আপোষের ভালোবাসা তৈরি হবে নারীদেরকে এই জন্যে বলা হয় আমাদের এক ভাই বলছিলেন যে স্ত্রীকে উর্দুতে বলা হয় বেগাম বেগাম মানে কই গাম নেহি যার মধ্যে কোনো কোন চিন্তা ভাবনা নেই স্ত্রী এই জন্যে যে আপনার দুনিয়ার সব টেনশন চিন্তা ভাবনা সব দূর করে দিবে আল্লাহ বলে আল্লাহ বলেন লেতাস কোন ইলাই স্ত্রী তো তৈরি করেছে এই জন্যে যে স্বামী যখন ঘরে ফিরবে তখন সব টেনশন দূর করে দিবে হাসি দিয়ে আনন্দ দিয়ে বৈধ যে কোনো জিনিস দিয়ে স্বামীর মনকে একেবারে উতলা করে দিবে তাই হলো স্ত্রীর কাজ তাই তো বাড়িতে বসে কি করে স্বামীকে শান্তিতে রাখবে কি করে তার ছেলে মেয়ে সুন্দর করে প্রতিপালন করবে এ হবে কাজ বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার আজ প্রচন্ড ঘাটতি দেখা যায় কারণ আমরা আমাদের মডেল সাল্লা সাল্লামের জীবন বিধান তার নিয়ম কানুনকে আমরা ছেড়ে বসেছি এজন্য আপনাদেরকে বলবো আসুন প্রতিটি দিক ও বিভাগে গোসলে উজুতে চলায় ফিরায় উঠায় বসায় লেনদেন খাওয়া দাওয়া কাপড় চুপড় সব কিছুতে আমরা মডেল বানাই দিব কাকে মোহাম্মদুর রাসুল্লাহ ওয়াসাল্লামকে আমরা এবার নবম অধ্যায়ে আমরা এবার প্রবেশ করবো বলেন বাবু তায়াম্মম আমরা পানির প্রকার জেনেছি আমরা উজু কিভাবে জেনেছি গোসল কিভাবে জেনেছি এবার আমরা জানতে পারবো তায়াম্মম পানি যদি না থাকে অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহারে সমস্যা আছে পানি না থাকে পানি নাই কিন্তু একটা কারণ পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে হয়তো অসুখ বেড়ে যাবে অথবা উজু করলে গোসল করলে আমার হয়তো পানি পান করার পানি শেষ হয়ে যাবে অথবা পানি ব্যবহার করলে আমার অসুখ ভালো হতে দেরি হবে বা এমন ঠান্ডা এই পানি ব্যবহার করলে আমার সর্দি কাশি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন যে কারণে তায়াম্মম অর্থাৎ মাটি দিয়ে আপনার পবিত্রতা অর্জন করা পানি প্রয়োজন কিন্তু পানি নাই আছে কিন্তু ব্যবহার করলে সমস্যা তাহলে এই মুহূর্তে আপনার জন্যে ইসলাম সহজ করে দিল সেটা হলো কি তায়াম্মাম তাজিদু মা আন মায়াম্মাম তৈগিবা পানি যদি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মম করো এটা উজুর ক্ষেত্রেও ত্যায়ম করলে হয়ে যাবে খরচ গোসলের ক্ষেত্রেও তাইম করলে হয়ে যাবে তাহলে ইসলামের বৈশিষ্ট্য সহজ পানি না পাওয়া গেলে আপনি তায়ম্মম করবেন তায়াম্মম অত্যন্ত সহজ একটা পদ্ধতি যেটা পরবর্তী হাদিসে আসবে আমাদের এই কথা মনে রাখতে হবে যে পানি থাকা অবস্থায় আমার তায়ম চলবে না পানি আছে কিন্তু পানি যদি আমি তা গোসল করি বা উজু করি তাহলে খাওয়ার পানি থাকবে না তাহলে আপনার তাইমম চলবে পানি আছে অসুখ ভালো হওয়ার দেরি হতে পারে অথবা অসুখ বেড়ে যেতে পারে অথবা অসুখ হতে পারে যে কোনো কারণে আপনি তখন তায়াম্মম মাটি দিয়ে তায়াম্মম করবেন সেটা আপনার ফরজ গোসলের প্রয়োজন প্রয়োজনও মিটতে পারে সেটা উজুর ক্ষেত্রে উজু হয়ে যেতে পারে তাহলে কত সহজ করে দিন আল্লাহ রবাহ আলমিন একজন পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যেতে পারে ডাক্তার বলছে পানি ঠান্ডা পানি বা পানি ব্যবহার করলে তবে মনে রাখতে হবে যে গরম পানি করে নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার করবে অনেকের আছে এমন যে গরম পানি দিয়ে গোসল করার পরেও সমস্যা হয় ঠান্ডার দিনে তাহলে বলবো আপনি তাইমম করেন আল্লাহ একবার মহান رب العالمین আমার জন্য কত সহজ করে দিয়েছেন তাইমের অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نصرت بالرعب مسيره شهر وجعلت لي الارض مسجدا وطهورا فايما رجل ادركته الصلاه فليصلي وذكر الحديث ايخا ومن حديث هذيفه عند مسلم وجعلت تربتها لنا تهورا اذا لم نجد الماء وعن علي رضي الله تعالى عنه عند احمد وجعل التراب لي تهورا. الله النبي عليه الصلاه والسلام ذكي জামির আবদুল্লাহ রাজি হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল্লাহ বলেছেন আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া রসুলকে দেওয়া হয় নাই কোনো ধর্মে কোনো বিধান কাউকে এটা দেওয়া আমাকে এই পাঁচটা জিনিস হয়েছে এক নম্বরে কি নসির তো বীর রবসিরাত শহর এক মাসের দূরত্ব থেকেই আমার কথা শুনলে মানুষের অন্তরে একটা ভয় সৃষ্টি হয় তাই তো রাসুল্লাহ সাল্লামের কাছে বড় কোনো অস্ত্র ছিল না শক্তিশালী কোনো অস্ত্রের অধিকারী ছিলেন না তারপরেও নবী আসাল্লামের কথা যখন অমুসলিমরা শুনত তখন তারা ভয়ে কাঁপত এক মাস দূর এক মাস চলে যতটুক রাস্তা হয় এতটুক দূর থেকে রাসুমুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে আরে তার সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না তিনি যা কথা বলেন সেটাই আমাদের মানা উচিত এই ধরনের দুই নম্বরে কি মসজিদ আর সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্র অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে আগের যুগে অন্য অন্য ধর্মে ইহুদি খ্রিস্টান ধর্মে নামাজ ফরজ হলে তাদের এবাদতের স্থান আমাদের যেমন মসজিদ রয়েছে তাদের যেরকম গির্জা বা ইবাদতের স্থানে গিয়ে এবাদত করতে হতো যেখানে সেখানে এবাদত করলে সে এবাদত কবল হতো না কিন্তু উম্মতে মোহাম্মদীর জন্যে সহজ করা হয়েছে যেখানেই নামাজের টাইম হবে আইয়ুমা রাজুলিন আদ্রা কাতুস সালা ফাল ইউসাল্লি তাহলে যে ব্যক্তি যেখানেই তাকে নামাজ পেয়ে যাবে নামাজের সময় হবে ওখানেই নামাজ পড়ে নেবে সালাত নাগ করে নেবে কারণ সেটাই তার মসজিদ আর পানি যদি না থাকে তো তাইম করে নেবে তাইম কারণ সেটাকে পবিত্রতার ব্যবস্থা করে দেওয়া হলো তাহলে এই হারিসটি ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন এছাড়া হারিসের বাকি আরও তিনটি বৈশিষ্ট্য আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইতিমধ্যে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে বিদায়ের আগে আপনাদেরকে অশেষ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করছি আশা করি আপনারা পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস দেখবেন এবং বুঝবেন এ পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার